মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশে প্রায় 3 কোটি কুর্দি জনগণ বসবাস করে। সংখ্যায় তাদের চেয়ে ছোট অনেক জাতি নিজেদের দেশ পেলেও কুর্দিদের নিজস্ব রাষ্ট্র গঠনের স্বপ্ন এখনও অধরাই থেকে গেছে। কুর্দিরা মেসোপটেমিয়া ও পাহাড়ি অঞ্চলের সমতলে বসবাস করা আদিবাসী। তুরস্ক, সিরিয়া, ইরাক, ইরান ও আর্মেনিয়া এই 5টি দেশে কুর্দি জনবসতি আছে। তবে জার্মানি সহ ইউরোপের বেশ কিছু দেশেও অল্প স্বল্প কুর্দির বাসী আছে। মধ্যপ্রাচ্যের একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হল কুর্দি। 5টি আলাদা আলাদা দেশে বসবাস করা এই কুর্দিদের নিজস্ব কোনো দেশ নেই, তাই সকল দেশেই তারা সংখ্যালঘু। চরম নির্যাতনের শিকার এই জাতি তাদের রাজনৈতিক পরিচয় অর্জন করতে গিয়ে বহু যুদ্ধে হেরেছে। 100 বছরেরও বেশি সময় ধরে তারা সংগ্রামে জীবন চালিয়েছে শুধুমাত্র একটা স্বাধীন দেশের আশায়। মধ্যপ্রাচ্যের চতুর্থ বৃহত্তম নৃতাত্ত্বিক গোষ্ঠী কুর্দিদের সম্পর্কে জানব এই পর্বে। একাধিক দেশে ছড়িয়ে থাকলেও নিজস্ব ভাষা ও সংস্কৃতির কারণে তাদের জাতীয়তাবোধ অত্যন্ত তীব্র। এই অঞ্চলের অন্যান্য গোষ্ঠী নিজেদের আরব বলে পরিচয় দিলেও কুর্দিরা কিন্তু নিজেদের আরব বলে পরিচয় দিতে চায় না। কুর্দিরা মধ্যপ্রাচ্যের চতুর্থ বৃহত্তম নৃতাত্ত্বিক গোষ্ঠী। মধ্যপ্রাচ্যে জনসংখ্যার বিচারে আরব, পারস্য, তুর্কিদের পরই কুর্দিদের অবস্থান। তবে সারা বিশ্বের মধ্যে নিজস্ব দেশ না থাকায় সবচেয়ে বড় নৃতাত্ত্বিক গোষ্ঠী এই কুর্দি সম্প্রদায়। কুর্দিরা প্রধানত সুন্নি মুসলমান, তবে তাদের মধ্যে অন্যান্য ধর্মেরও অনেক মানুষকে এখানে পাওয়া যায়। অতীতে অটোমান সাম্রাজ্যের অধীনে কুর্দিরা এই অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করত। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের বিলুপ্তির পর তারা কুর্দিস্তান নামে একটি আলাদা রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিল। পশ্চিমা শক্তিরা কুর্দিকে এই স্বাধীন রাষ্ট্রের আশ্বাস দিলেও তা কিন্তু কখনোই বাস্তবায়িত করেননি। 1920 সালে সোভিয়েত চুক্তির মাধ্যমে ইরাক, সিরিয়া এবং কুয়েত যখন রাষ্ট্রে পরিণত হয়েছে, কুর্দিস্তানের স্বপ্ন কিন্তু তখনও অধরাই আছে। আর তখন থেকেই কুর্দিদের চরম দুর্ভোগ শুরু হয়। তুরস্ক এবং তার প্রতিবেশী দেশগুলির সীমানা যখন নির্ধারিত হয়ে যায়, স্বাধীন কুর্দিস্তান গঠনের ব্যাপারে কোনো দেশই আর আগ্রহ তখন আর দেখায় না। সেই থেকে 100 বছরেরও অধিক সময় ধরে তারা স্বাধীনতার আন্দোলন করে আসছে। ইরাকে বসবাসরত কুর্দিদের বহু কষ্ট সহ্য করতে হয়। ইরানকে সমর্থন করার কারণে 1988 সালে সাদ্দাম হুসেন হালাকজা শহরে রাসায়নিক আক্রমণ চালিয়ে প্রায় 1 ঘন্টার ব্যবধানে 1000 কুর্দিদের মেরে ফেলে। তাছাড়াও স্বাধীন দেশ গড়ার কারণে বহু কুর্দিকে ইরাকে হত্যা করা হয়। এরপরও অনেক চেষ্টায় তারা ইরাকের মধ্যে সাদ্দাম হুসেনের পতনের পর তাদের এই স্থায়িত্ব শাসিত অঞ্চল স্বীকৃতি পায়। বর্তমানে ইরাকে বসবাসরত কুর্দিদের নিজস্ব সংসদ এবং নিজ সামরিক বাহিনী রয়েছে। ইরাকি কুর্দিদের সামরিক বাহিনীর নাম পাসমার্গা। আইএস সন্ত্রাসীদের দমনে এরা সামনের সারিতে থেকে যুদ্ধ করেছে। এমনকি ইরাকি সেনাবাহিনীর থেকেও এরা উন্নত মানের যোদ্ধা। 2014 সালে মসুল শহরে আইএসদের হামলায় ইরাকি আর্মি পালিয়ে গেলেও পাসমার্গা বাহিনী কিন্তু লড়াই করে গিয়েছিল। ইরাকে কুর্দিদের নিয়ন্ত্রিত অঞ্চলে বিপুল পরিমাণে খনিজ তেল ও গ্যাসের মজুদ আছে, তাই তারা নিজেদের এই সম্পদ রক্ষা এবং বিক্রি দুটোই করে থাকে। কুর্দিরা ইরাকে থেকে আরেকটি দেশের মতন আচরণ করলেও সম্পূর্ণ স্বাধীন দেশ কিন্তু কখনোই হয়ে উঠতে পারেনি। 2017 সালের সেপ্টেম্বর মাসে কুর্দিরা ইরাক থেকে বিচ্ছেদের ঘোষণা দিলে ইরাক, তুরস্ক সহ আশেপাশে কোনো দেশই বিষয়টি ভালোভাবে নিতে পারেনি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সাহায্য করলেও কখনোই এটি চায়নি যে তারা স্বাধীন হোক। ইরাকে স্বাধীন কুর্দিস্তান গড়ে তোলা হবে। তুরস্ক, সিরিয়া, ইরান ও আর্মেনিয়ায় বসবাসকারী কুর্দিরাও অনুপ্রাণিত হবে এই ভয়ে।
এই সব কারণ বসবাসকারী কোনো দেশই চায় না যে তাদের দেশে কুর্দিরা স্বাধীন হোক। সেক্ষেত্রে অন্য দেশের কুর্দিরাও একসাথে স্বাধীনতার দাবি করবে। সবচেয়ে বেশি কুর্দি বসবাস করে তুরস্কে, এমনকি সারা বিশ্বে যত কুর্দি জনসংখ্যা আছে তার অর্ধেকই থাকে তুরস্কে। দেশটিতে তারা দীর্ঘদিন ধরে দমন পীড়নের শিকার হয়ে আসছে। তুরস্কের জনসংখ্যার 25-20% হলো কুর্দি, কিন্তু তুরস্কে তুর্কিদের তুলনায় কুর্দিদের সামাজিকভাবে নিচু মনে করা হয়। তুরস্কে বিভিন্ন সময় কুর্দিদের জোর করে অন্যত্র সরিয়েও নিয়ে যাওয়া হয়েছে। 1991 সালে তুর্কির সরকার কুর্দিদেরকে পাহাড়ি তুর্কি হিসাবে আখ্যা দেয় এবং তখন থেকে কুর্দি, কুর্দিস্তান ও কুর্দিশ এই শব্দগুলি প্রকাশ্যে বা গোপনে উচ্চারণ করা সরকারিভাবে নিষিদ্ধ করা হয়। এমনকি কুর্দি ভাষায় কথা বলা এবং গান গাওয়ার জন্য অনেক কুর্দিকে গ্রেপ্তার করে কারাগারেও পাঠানো হয়েছে। কুর্দিদের বিপ্লবের সম্ভাবনা আছে এই ভেবে তারা এই কঠোর দমননীতি নিয়েছিলেন। কুর্দিস্তান ওয়াকার পার্টি বা পিকেকে, তুরস্কের ভিতরে কুর্দিদের স্বায়ত্তশাসন এবং স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য কয়েক দশক ধরে লড়াই করে চলেছে, কিন্তু তুরস্ক সহ বেশ কিছু দেশ তাদেরকে সন্ত্রাস দমন বলে চিহ্নিত করেছে। কুর্দিরা সিরিয়ার সবথেকে নৃতাত্ত্বিক সংখ্যালঘু জনগোষ্ঠী হলেও এখানে তারা সরকারের নানা অবৈধ আচরণের শিকার হয়েছে। এমনকি নাগরিকত্বের মতন মৌলিক অধিকারের ক্ষেত্রেও তাদের বঞ্চিত করা হয়েছে। 2011 সালের মার্চ মাসে আরব বসন্তের একটি শান্তিপূর্ণ মিছিলের পর থেকে সিরিয়ার শুরু হয় গৃহযুদ্ধ। এই যুদ্ধে তৈরি হয়েছে 4টি পক্ষ। পক্ষগুলি হলো প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দল, আসাদ সরকার বিরোধী দল, ধর্ম ব্যবসায়ী ইসলামিক স্টেট সন্ত্রাসী এবং সিরিয়ার কুর্দি বাহিনী বা YPG। একাধিক পক্ষে বৈদেশিক সাহায্য আসার কারণে সিরিয়ার দ্বন্দ্ব আন্তর্জাতিক ক্ষেত্রে প্রক্সি ওয়ারে তৈরি হয়েছিল। তখন ইসলামিক স্টেট বা IS-এর তথাকথিত জিহাদ রুখে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র কুর্দি সেনাদেরকে অস্ত্র এবং সামরিক প্রশিক্ষণ দিতে শুরু করে। শুধুমাত্র নারী সৈনিক নিয়ে YPG আরেকটি শাখা তৈরি করে, যার নাম দিয়েছিলেন YPJ। এই অঞ্চলে IS দমন করতে 2015 সালে কুর্দি এবং সিরিয়ার উপর অন্যান্য সশস্ত্র বাহিনী মিলে গঠন করে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা SDF। SDF-এর অধীনে কুর্দিরা উত্তর পূর্ব সিরিয়া থেকে IS-দের সরিয়ে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। IS বিদায় হওয়ার পর SDF সিরিয়ায় 1/4 অঞ্চল শাসনের অধিকার পায়। সেই অঞ্চলের নাম রোজাবা, যার অধিকাংশই সিরিয়ার সীমানা ঘেঁষা। এছাড়া তারাও কুর্দিদের মতো নিজেদের স্বায়ত্তশাসিত অঞ্চল গড়ে তুলতে চেষ্টা করে। বহু কষ্টের পর সিরিয়ার কুর্দিরা স্বাধীনতার স্বাদ পায়, কিন্তু কুর্দিদের কপালে এই সুখ বেশি দিন টিকে থাকেনি। 2019 সালের অক্টোবর মাসে USA সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে নিলে আমেরিকারা যাওয়ার সাথে সাথে তুরস্ক এবং উত্তর সিরিয়ার কুর্দিদের ওপর আক্রমণ শুরু হয়। কুর্দিরা তখন উপলব্ধি করে এই হামলা থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হল বাশার আল-আসাদের সামরিক শক্তির কাছে এই অঞ্চলের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া। তুরস্কের PKK সিরিয়ার YPJ মিলে যাতে কোনো শক্তিশালী না হতে পারে তার জন্য তুরস্ক অতীতে বহুবার সিরিয়ায় হামলা করেছে। তাদের এই হামলার উদ্দেশ্য হলো তুরস্কের সীমানা ঘেঁষা সিরিয়ার মধ্যে তথাকথিত নিরাপদ অঞ্চল গড়ে তোলা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ আরদেয়ান তার এই পরিকল্পনা USA এবং রাশিয়াকে সামিল করার চেষ্টা ব্যর্থ হয়। সিরিয়াকে নিরাপদ করার কথা বললেও আরদেয়ান নিঃসন্দেহে এই অঞ্চলকে আরও নিরাপদ করে তুলেছে, কিন্তু সবশেষে কুর্দি জাতি যারা 100 বছর আগেও যে জায়গাতে ছিল তারা কিন্তু এখনও পর্যন্ত সেই সংগ্রামই করে যাচ্ছে।
এবং ভবিষ্যতেও করবে।